আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা একটা নতুন এপিসোড চালু করতেছি, তা হচ্ছে প্রোগ্রামেবল বিষয়। আমরা ফার্স্টে দেখাচ্ছি ব্রাদার PS300 সফটওয়্যার, নেক্সটে আমরা দেখাবো জুকি PM সফটওয়্যার, মানে আমরা ব্রাদার এবং জুকি মেশিনের প্রোগ্রামেবল কাজগুলো কিভাবে হয় সেই টোটাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যেই জিনিসটা আপনাদেরকে শিখাবো তা হচ্ছে ব্রাদার PS300 সফটওয়্যার কিভাবে কাজ করে, এটার ইন্টারফেসগুলো কি কি, এটার আইকনগুলো, বেসিক ধারণাটা আজকে আমি আপনাদেরকে দিব। নেক্সটে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে ব্রাদার PS300 দিয়ে কিভাবে আপনি প্রোগ্রাম করে কাস্টমাইজ করে প্রোগ্রামকে কাস্টমাইজ করে আপনি আপনার মেশিনে ইউজ করতে পারেন, কোন কোন মেশিন ইউজ করতে পারেন, হ্যাঁ, এই সব বিষয়ে এখানে থাকবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই এপিসোডটা দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আমরা শিখব PS300। তো আজকে আমরা PS300 নিয়ে কাজ করব। এটা হচ্ছে PM সফটওয়্যার জুকির জন্য, আর এটা হচ্ছে ব্রাদারের জন্য PS300। আমরা ব্রাদারের জন্য PS300 ওপেন করতেছি, ব্রাদারের প্রোগ্রামেবল কাজগুলো করব। তো প্রথমে এটা হচ্ছে ফাইল অপশন, আপনি এখানে এই অপশনগুলো পাবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট প্রত্যেকটা অপশনই কাজের, প্রত্যেকটা টুলবার কাজের, আমি টুলবারের কিছু পরিচিতি দিব আর ফুললি ফুল দিব না, বাট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই দেখাবো, যখন প্রোগ্রাম করব কোন টুলের কোন কাজ দেখিয়ে দিব। এখন একটু বেসিক লেভেলগুলো দেখাচ্ছি, উপরেরগুলো যেই টুলবারগুলো এগুলো দিয়ে আপনি বিভিন্ন অপশনাল কাজগুলো করতে পারবেন, সেভ করা বা কোনো মডিফাই করা সেসব। আর এই যে ডাইন পাশে যে টুলবারগুলো এগুলো দিয়ে হচ্ছে আপনি এডিটের কাজগুলো করতে পারবেন, আপনি যদি কোনো প্রোগ্রাম আবার এডিট করেন সেক্ষেত্রে এই কাজগুলো আপনি করতে পারবেন। উপরেরগুলো দিয়ে আপনি বিভিন্ন ফাংশন সেভ করতে পারেন বা এটা মডিফাই করার জন্য, স্পিড কম বেশি করার জন্য, স্টেজ কম বেশি করার জন্য, এই অপশনগুলো উপরে পাবেন। বিভিন্ন উইন্ডো টু উইন্ডো এখানে আপনি সেট আপ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এই যেই কর্নারের যেই আইকনগুলো এগুলো দিয়ে হচ্ছে এক একটা এক এক ধরনের ডিজাইন করার জন্য খুব সহজে কীভাবে আপনি এটাকে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে একটা প্রোগ্রাম করতে পারেন সেই সিস্টেমটা হচ্ছে এই পাশে। এই অপশনটা খুবই সুন্দর, এখানে দেখুন আমি যদি একটা ড্র করি তাহলে সেম টু সেম দুইটা ড্র একই সাথে হয়ে যাচ্ছে। আমি এক পাশ ড্র করতেছি, বাস এটা হচ্ছে ডাবল ড্র হয়ে যাচ্ছে। আপনি একটা অপশন করলে সেটা পাশাপাশি একই টাইপের একই রেঞ্জের ভিতরে ডাবল হয়ে যাবে, এই আইকন দিয়ে যদি আপনি কোনো কিছু ড্র করেন বা কোনো ডিজাইন করতে যান আপনি। তো আমি প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু স্টিচিং করে এটা হচ্ছে এরকম ডিজাইন, এটা যখন সেলাই হবে সুইং হবে তখন এরকমভাবে হবে। তো প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখাইতে গেলেও প্রচুর সময়ের দরকার, বাট যেগুলো খুব প্রয়োজন সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো মনে রাখবেন যে এই আইকনটা দিয়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে, আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি, তাহলে হচ্ছে ডাবলভাবে আপনি সেম প্রোগ্রাম দুইটা হয়ে যাবে একইভাবে। তো এটা হচ্ছে স্টেট প্রোগ্রাম, এটা দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন বেশি প্রয়োজন হবে আপনার এই প্রোগ্রামটা, এটা দিয়ে আপনি যখন যেটা খুশি এটাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি প্রয়োজনীয় প্রোগ্রাম আমরা ব্যবহার করব তখন। বাট এটার যে কাজটা এটা দেখুন একেবারেই নীল, কোনো কাজ নেই এখানে, কোনো ড্র হচ্ছে না, দেখ স্পেস হয়ে যাচ্ছে একটা স্পেস। হ্যাঁ, এই নিচেরটা একই অবস্থায়, এটারও একটা স্পেস। আমরা যখন মুভ করি, আমার এমন কোনো প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা এখান থেকে একটু দূর থেকে এসে স্টেজিং হবে, হ্যাঁ, সেক্ষেত্রে এই দুইটা অপশন, এই দুইটা আইকন আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হওয়ার জন্য, আর এই যে এখন যে তিন নম্বর আইকনটা, এই আইকনটা দিয়ে হচ্ছে আপনার স্টেজিং হবে। আমি একটু সুইং করে দেখাচ্ছি, দেখুন এক দুবার মুভ হলো, বাট এখান থেকে সুইং স্টার্ট হচ্ছে। তো আমি যদি জাম্প করতে চাই কোনো জায়গায় তাহলে হচ্ছে ওই দুইটা আইকনে কাজ করবো, আর যখন স্টেজিং করব তখন হচ্ছে এই নিচের আইকনটা দিয়ে কাজ করব। তো এগুলোর প্রত্যেকটার এক একটা নাম আছে, আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে লিখে দিচ্ছি কোনটার কী নাম। তো এখন যে আইকনটা নিয়ে কাজ করবো, এটা যদি কোনো কার্ভ টাইপের কোনো ডিজাইন করতে চান এটা, হ্যাঁ, এটা হচ্ছে কার্ভ কোনো ডিজাইন করলে, এর আগে যেটা করেছি সেটা হচ্ছে স্টেজ, এটা হচ্ছে কার্ভ। আপনি যদি কোনো বাঁকা মতো কোনো ডিজাইন করতে চান তাহলে আপনি এখান থেকে এরকম কার্ভভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। তো
যে কোনো, আমি একটা হচ্ছে শুয়ের ডিজাইন করার চেষ্টা করতেছি, যে একটা জুতার ডিজাইন কীভাবে হয়। হ্যাঁ, জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য, এটা দিয়ে আপনি কার্ভ টাইপের যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন এই আইকনটা দিয়ে। আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি একের পর এক এক একটা সিস্টেম দেখাচ্ছি, যেটা একটু স্টিচিং করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন আইকনের কোন কাজ, কোন আইকন দিয়ে কী হবে। তা আমি আগে বলেছি, আজকে হচ্ছে একদম বেসিক কাজ, আমার বেসিক কাজটা কিভাবে করব সেই সিস্টেমটা আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। নেক্সটে দেখাবো একেবারে টোটালি একটা প্রোগ্রাম করে, প্রোগ্রাম সেভ করে আপলোড করা পর্যন্ত আপনাদেরকে টোটাল প্রসিডিউর দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নিব এবং একের পর এক সব কটা সিস্টেম দেখাবো। আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। তাহলে এই আইকনটার কাজ হচ্ছে, আপনি যদি কোনো কার্ভ কোনো কাজ করতে চান তাহলে এভাবে করতে পারেন, এবং এটা যদি আপনি জিগজাগ করতে চান তাহলে এভাবে জিগজাগ করতে পারবেন। জিগজাগ করার জন্য কী করতে হবে, আপনার বর্ডার অন করে দিতে হবে। হ্যাঁ, বর্ডার যদি অন করে দেন তাহলে আপনার এটা জিগজাগ হয়ে যাবে। তো দুইটা সিস্টেম, এক হচ্ছে আপনার জিগজাগ করতে পারেন অথবা নর্মাল স্টিচও করতে পারেন। তো যদি আপনার কোনো কিছু যে কোনো ডিজাইনে যদি আপনি জিগজাগ সেলাই করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারবেন। এ হচ্ছে এটা জিগজাগ ডিজাইন, আপনি যদি এটাকে জিগজাগ করতে চান তাহলে এভাবে করতে পারবেন। নেক্সট যেই জিনিসটা দেখাবো এটা হচ্ছে রাউন্ড, আপনি যদি কোনো হাফ রাউন্ড কাজ করতে চান তাহলে এভাবে করতে পারেন। এটা একটা রাউন্ড কার্ভ টাইপের, বাট ওইটার থেকে এটা একটু চেঞ্জিং আছে। এটা হচ্ছে টোটালে কার্ভ আর এটা হচ্ছে রাউন্ড কার্ভ। হ্যাঁ, যদি কোনো রাউন্ড কাজ করতে চান তাহলে আপনি এভাবে করতে পারেন। তো প্রত্যেকটারই আমি একবার একটা চাঁদের মতো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটা এই যে এরকম। তো এই যেই ডিজাইনটা আমি একটু সেলাই করে দেখাই, এটা দেখুন এরকম হচ্ছে। যদি কোনো কার্ভ এই টাইপের কোনো ডিজাইন করতে চান খুব সহজেই আপনি এই টাইপের ডিজাইনগুলো দেওয়া আছে আপনি করে ফেলতে পারেন, খুবই সুন্দর। আর এই পিএস সফটওয়্যার খুবই ইজি একটা সফটওয়্যার, জাস্ট আপনার কিছুটা ট্রেন আপ করলে আপনি পেরে যাবেন, খুব সহজ একটা কাজ। আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি, আমি এক একটা আপনাদেরকে দেখানোর জন্য অন করতেছি আর এক একটা ডিজাইন করতেছি এবং ডিলিট করতেছি। এটা একটা বক্স টাইপের, আপনি যদি কোনো বক্স করতে চান তাহলে এভাবে আপনি করতে পারেন। প্রত্যেকটা আইকনেরই এক একটা একটা কাজ আছে, সেটা আলাদা আলাদা। যেই আইকনগুলো মেন মেন প্রয়োজন আপনার সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই আইকনগুলো দিয়ে কী কী কাজ করতে পারবেন। এটা দিয়ে একটা বক্স বানাতে পারেন আপনি এরকম সুন্দর করে। হ্যাঁ, যদি আপনার বিলকু লাগানোর প্রয়োজন হয় বা বিভিন্ন যে কোনো, আপনার যদি এরকম কোনো কাজ করতে চান তাহলে বক্স টাইপের, তাহলে এই আইকনটা ব্যবহার করতে পারেন। এই আইকনটা ছাড়া আপনি যে এটা যদি আমরা বর্ডার অন করে দিই তাহলে শুধু স্টিচিং হবে। হ্যাঁ, শুধু নর্মাল সেলাই হচ্ছে, এটা নর্মাল স্টিচিং হচ্ছে। আর যদি জিগজাগ করতে চাই তাহলে হচ্ছে বর্ডার অন করে দিতে হবে। তো এখান থেকে আপনি হচ্ছে বিলকু লাগাতে পারেন, অথবা যদি আপনি বর্ডার অন করে দেন তাহলে আবার আলাদা হয়ে যাবে। এটা একটা কার্ভ টাইপের, দেখুন এখানে আরেকটা কার্ভ আমরা নিচ্ছি অ্যাঙ্গেল টাইপের। এখানে আমি একটা মাছের মতো আর্ট করব, মাছের মতো আর্ট তো আর্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু ডিলিট করে দিই, বাট এইটা দিয়ে আমি একটু স্টিচিং করে দেখাচ্ছি। দেখুন এটা একটা ফিশের মতো হয়ে গেল, একটা মাছ আকৃতির। আপনি এই অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলের আইকনগুলো নিয়ে নিয়ে আপনি বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। এটা আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে করে নিতে পারেন। এই আইকনগুলো দিয়ে আপনি টোটাল যত প্রোগ্রাম আছে সুইং মেশিনের এম্ব্রয়ডারি টাইপ, আপনি প্রত্যেকটা আইকনের কাজ যদি জানেন তাহলে বসিয়ে নিতে পারেন। আমি একটা রাউন্ড এখানে বসাচ্ছি একটা মাছের চোখ দেওয়ার জন্য, যে এখানে আমি একটা মাছের চোখ দেব। হ্যাঁ, তো আমি এটা একটু এখানে বসাচ্ছি সুন্দর করে, এখানে একটু বসিয়ে আমি এটাকে বর্ডার করে দিলাম এবং একটু স্টিচিং করে দেখাই। তো সুন্দর একটা মাছ হয়ে যাবে এখানে, একটা ফিশ টাইপ হয়ে যাবে। আপনি যদি এই টাইপের বা কোনো এইরকম কার্ভ টাইপের কোনো প্রোগ্রাম করতে চান তাহলে এই আইকনটা ব্যবহার করলে আপনি সহজেই সেই প্রোগ্রামটা বা সেই ডিজাইনটা করে ফেলতে পারবেন। তো এই প্রত্যেকটা আইকনের কাজই হচ্ছে আপনার সহজে কিভাবে আপনার কোন ডিজাইনটা করতে চান সেই ডিজাইনের উপরে আপনি কোন আইকনটা ব্যবহার করবেন তার পরিচিতি। আপনি এই আইকনগুলো দিয়ে সহজে সহজে ব্যবহার করতে পারবেন, অথবা ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ আপনি অন্য আইকনগুলো দিয়ে ব্যবহার করতে পারেন। বাট কিছু ডিজাইন, হ্যাঁ কিছু ডিজাইন হচ্ছে এখানে ফিক্সড থাকে, যেমন এই আইকনটায় এখানে দেখুন অনেকগুলো ডিজাইন করা আছে। এই ডিজাইনগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। হ্যাঁ, এই ডিজাইনগুলো এখানে ফিক্সড
টেস্টটি ওরা করে রেখেছে, পিএস 300 ব্রাদার কোম্পানি, এই সফটওয়্যার কোম্পানি এটাকে করে দিয়েছে। আপনি এখানে যদি এটাকে বসিয়ে দেন, এটা একটা বার্টেকের ডিজাইন হয়ে গেল, মানে আপনার বার্টেক করা লাগলো না, এই বার্টেকটাকে আপনি কাস্টমাইজ করে ছোট বড় করে আপনি এটাকে চালিয়ে দিতে পারবেন আপনার কাজের জন্য। কিছু প্রোগ্রাম করা আছে, কিছু প্রোগ্রাম দিয়ে তো আর আপনার সব কাজ হবে না, দেখা গেছে এই প্রোগ্রামের বাইরেও আপনার কোনো ডিজাইন প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি নিজে থেকে কাস্টমাইজ করে প্রোগ্রাম করবেন। তো এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন, প্রত্যেকটা ডিজাইন এখানে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এটা একটা বাটন হোলের ডিজাইন, আপনি এটা দিয়ে একটা বার্টেক মেশিন দিয়েও বাটন হোল করে দিতে পারবেন, আর যদি কোনো কখনো আপনার এরকম প্রয়োজন হয়। তো এই প্রোগ্রামগুলো আপনি এখান থেকে যেটাই বানাবেন, যে প্রোগ্রামটাই আর্ট করবেন, সেই প্রোগ্রামটাই আপনার মেশিনে যখন ইনস্টল করবেন, ঠিক সেম টু সেম একই প্রোগ্রামই আপনার মেশিনে আউটপুট হয়ে যাবে, বা আপনি সেই কাজটা করতে পারবেন। তো এই ছিল মোটামুটি হচ্ছে বেসিক ধারণা আপনাদেরকে এটার আইকনগুলো সম্পর্কে, এটার প্রোগ্রামের সফটওয়্যারটা সম্পর্কে একটা জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ক্লাসে। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এটার বিশদ আকারে, একটা প্রোগ্রাম করে কীভাবে কমপ্লিট আপনি এটাকে আউটপুট করে একটা কাজ করতে পারেন, নিজের ইচ্ছা মতো কীভাবে প্রোগ্রাম করতে পারেন। আমি এখন শুধু জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, যারা আছেন নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আসলে যে কোনো সফটওয়্যারে যদি আপনাদেরকে পরিচিত দিতে যাই, সেক্ষেত্রে একবারে ফার্স্ট থেকে বেসিক লেভেল থেকে শুরু না করলে আপনারা যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন, আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, সবসময় থাকবো, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আসসালামু আলাইকুম।